অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি অক্টোবর 2020 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন কোন দিকে বৃশ্চিক রাশি শুভ এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত এই ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হতে চলেছে। দেখুন, এটা হচ্ছে আপনারা আগামী অক্টোবর মাস কেমন যাবে এটা আপনারা গাইড হিসাবে কিন্তু আপনাদেরকে এই মাসিক রাশিফলটি কাজে আসবে। তো বৃশ্চিক রাশি, রাশির দ্বিতীয় হবে সক্ষেত্রিক বৃহস্পতির অবস্থান এবং মার্গী, এবং তৃতীয় হবে সক্ষেত্রিক শনির অবস্থান, তাও মার্গী, এবং রাশির পঞ্চম স্থানে রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল বক্রী অবস্থায় অবস্থান করছে, এবং রাশির একাদশ স্থানে রবির অবস্থান, এবং রাশির দ্বাদশ স্থানে এই 16 অক্টোবরের পর থেকে এই রবি গ্রহের অবস্থান হতে চলেছে, এবং রাশির দশম স্থানে শুক্রের অবস্থান, রাশির সপ্তম স্থানে রাহু গ্রহের অবস্থান, রাশিতে কেতুর অবস্থান, কী ফলাদেশ হতে চলেছে। তো প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আগাম দুর্গাপূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যেকেরই এই দুর্গাপুজো যেন খুব ভালো কাটে, আমি এই কামনা ঈশ্বরের কাছে করি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল ঠিক পঞ্চমভাবে আপনার বক্রী অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ লগ্নাধিপতি বক্রী। আপনাদের শরীর দিকটা কিন্তু কিছুটা, শারীরিক পার্টটা 5ই অক্টোবরের পর থেকে কিছুটা হলো ডিস্টার্বেন্স আসবে, অর্থাৎ শরীর নিয়ে কিছুটা হলো আপনাদেরকে এই মাসে ভুগতে হবে। শারীরিক পার্টটা কিন্তু খুব একটা শুভ নয়। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, যদি আপনারা বুক করতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনাদেরকে সময় মতো রিপ্লাই দেওয়া হবে। দেখুন, আপনাদের রাশির দ্বিতীয় হবে বৃহস্পতির অবস্থান সক্ষেত্রিক মার্গী, অর্থাৎ ধনভাগ্যতা, ধন অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, অর্থাৎ আর্থিক দিকটা আপনাদের শুভ এ মাসে, যথেষ্ট ইনকাম চোখ কিন্তু এ মাসে আপনাদের তৈরি হচ্ছে, এবং রাশির দশম স্থানে শুক্রের অবস্থান, কর্মদিকটা মোটামুটি আপনাদের কিন্তু শুভ। এর সাথে সাথে বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলেও বন্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর তৈরি হতে পারে, এই জায়গাটাতে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এর সাথে সাথে জানাই বৃশ্চিক রাশির, বৃশ্চিক রাশির আপনাদের রাশির একাদশ স্থানে এই রবিগ্রহের অবস্থান, এবং 16 অক্টোবর পর্যন্ত এই রবিগ্রহ এই রাশির একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ দশমপতি একাদশে। কর্মের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা, বা সরকারি টেন্ডার বা সরকারি কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ঠিক 16 অক্টোবরের পর থেকে এই রবি আপনাদের রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ দশমপতি দ্বাদশভাবে অবস্থান। আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পরিশ্রম, হার্ড ওয়ার্কিং কিন্তু আপনাদেরকে করাবে এ মাসে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা, অর্থাৎ কাজের প্রেশার, এটা আপনারা 16 অক্টোবরের পর থেকে কিন্তু পাবেন। ব্যবসার ব্যাপারটাতে আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, যথেষ্ট আপনাদের শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছুটা হলেও সমস্যা, বা সন্তানের হেলথের দিকটা আপনারা অবশ্যই নজর রাখুন, সেক্ষেত্রে আপনারা ডক্টরের সঙ্গে কনসালটেন্সি করুন। এবং যারা গার্মেন্টস বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা কসমেটিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু, বা যারা ফুডের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা কনস্ট্রাকশনের কাজ করছেন, বা যারা বিল্ডার বা প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু, এই যারা ফ্ল্যাট এর ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যোগ কিন্তু নিয়ে আসতে চলেছে, অর্থাৎ এ মাসে যারা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, হার্ডওয়্যারের যারা দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা ফিল্ম দুনিয়াতে আছে
অ্যাক্টিং, মডেলিং, এই জায়গাতে আপনারা যারা আছেন তাদের ক্ষেত্রে নাচ, গান, শিল্পকলা, আবৃত্তি এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রে অনেক কিছু দিয়ে যাবে এই মাসে। রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু হবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে। আপনাদের অষ্টমপতি এবং আপনাদের একাদশপতি দ্বাদশ ভাবে চলে যাওয়ায় আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে। শরীর কেন্দ্রিক সমস্যা, শারীরিক সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের ভবিষ্যতে এই ভুল সিদ্ধান্তের জন্য আপনাদেরকে কিছুটা হলেও প্রবলেমে কিন্তু এখন না পড়লো, এই মাসে না পড়লো, ভবিষ্যতে এর ফল কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। অর্থাৎ কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা খুব অ্যালার্ট হয়ে যান, অ্যালার্ট হয়ে আপনারা কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন। যথেষ্ট শত্রুতা থাকবে কর্মক্ষেত্রে, আপনাদের যথেষ্ট শত্রুতা থাকবে, শত্রুর জায়গাটা কিন্তু যথেষ্ট এই মাসে দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাইয়ের সাথে মতবিরোধ, ভাতৃবিরোধ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। তবে যারা উচ্চশিক্ষা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং এর সাথে সাথে বলি যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হতে চলেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের লটারি, শেয়ার, ফাটকা কারবার এগুলো থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। যদিও আপনাদের রাশিচক্রে যদি রাহু গ্রহ ভালো থাকে, যদি আপনার রাশিচক্রে শুক্র ভালো থাকে, তবেই আপনারা কিন্তু শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ কিন্তু এ মাসে পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। প্রেম বা প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো, নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের কানেকশানগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। অর্থাৎ প্রেমজ সম্পর্কে আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু করবেন। এর সাথে সাথে আপনাদেরকে বলি যাদের ষাটের ঊর্ধ্বে যারা বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, লিভারের সমস্যা, ছোটোখাটো চোট আঘাত বা রক্তপাত হয়ে যাওয়ার মতো, বা কোনো জায়গা থেকে উচ্চ স্থান থেকে পতন, অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি, শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বাহন দুর্ঘটনা এগুলো কিন্তু হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এদিকে অবশ্যই আপনারা সতর্ক থাকুন, গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে আপনারা যথেষ্ট সাবধানতা কিন্তু অবলম্বন করুন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে ওভারঅল যদি বলা যায় ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের আসবে। বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা পাবেন আপনারা, পিতার থেকেও আপনারা সহযোগিতা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তির লাভ, এবং আপনারা শ্বশুরালয় থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সাহায্য পাবেন। বিবাহের ব্যাপারে যারা চিন্তাভাবনা করছেন বিবাহের ব্যাপারে আপনাদের এ মাসটা যথেষ্ট আদর্শ, বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, বিবাহের দিকটা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। এবং এ মাসে আপনাদের যথেষ্ট প্রাপ্তি যোগ, প্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, নতুন কিছু পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হতে চলেছে, যাদের মনোবাঞ্ছা ছিল সেগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির দশম স্থানে পড়ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে পড়ছে, কর্মকেন্দ্রিক সমস্যা কিছুটা হলেও কিন্তু কাটবে, কিন্তু মাসের ১৬ তারিখের পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ কিন্তু তৈরি হবে। কমিউনিকেশনের দিকটা আপনাদের চট করে হওয়ার খুব সম্ভাবনা, অর্থাৎ চট করে কোনো কিছু যোগাযোগ হওয়া বা কোনো কাজ আটকে আছে, সেই কাজগুলো পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পুরনো কোনো প্রেম কিন্তু আপনাদের ফিরবে, অর্থাৎ প্রেমজ লাভ লাইফের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক আছে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন, যারা ডক্টর, অ্যাস্ট্রোলজার বা যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট
সুবর্ণ সুযোগ আনতে চলেছে। ওভারঅল বিশ্বের আছে অর্থনৈতিক দিকটা, ফিনান্সের দিকটা যথেষ্ট স্ট্রং। শারীরিক পার্টটা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন।